আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। ভারতে আসতে চলেছে আরও একটি নতুন ইন্টারনেট পরিষেবা। এবার ইলন মাস্কের আরেকটি সংস্থা স্পেস এক্সের স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা খুব শীঘ্রই ভারতে শুরু করতে চলেছে। উল্লেখ্য যে এই স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা বিশ্বজুড়ে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। এমতাবস্থায় এই পরিষেবাই এবার ভারতে শুরু হতে চলেছে। অনুমান করা হচ্ছে আগামী 10 অক্টোবরের মধ্যে হয়তো এই পরিষেবা লঞ্চ হতে পারে। ইতিমধ্যেই এই বিষয়ে স্টারলিংকের তরফে কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছে। মূলত এই পরিষেবা শুরু করার আগে স্টারলিং স্যাটেলাইটকে সরকারের কাছ থেকে গ্লোবাল মোবাইল পার্সোনেল কমিউনিকেশন বাই স্যাটেলাইট লাইসেন্স নিতে হবে, যেটি ইলন মাস্কের কোম্পানি অক্টোবরেই পেতে পারে। এরপরে স্পেস এক্স ভারতে স্যাটেলাইটের মাধ্যমে তৃতীয় ইন্টারনেট সরবরাহকারী সংস্থা হয়ে উঠবে। অ্যান্ড্রয়েডের স্মার্টফোন হাতে থাকলে এবার পায়ের নিচের মাটি কেঁপে ওঠার আগেই টের পাওয়া যাবে ভূমিকম্প হচ্ছে। ভারতে এমনই এক পরিষেবা আনল আমেরিকার ইন্টারনেট সংস্থা গুগল, নাম অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম। তবে এটি পাওয়ার জন্য অ্যান্ড্রয়েড 5 অথবা তারপরের সংস্করণের অপারেটিং সিস্টেম থাকতে হবে। গুগল জানিয়েছে তারা ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং ন্যাশনাল সিসমোলজি সেন্টারের সঙ্গে আলোচনার পরেই বুধবারই ভারতে এনেছে ব্যবস্থাটি। চালু হবে আগামী সপ্তাহে। সংস্থার দাবি, এই সতর্কতা ব্যবস্থাটি অ্যান্ড্রয়েড ফোনের সেন্সার ব্যবহার করে ভূমিকম্পের আঁচ তো পাবেই, তার তীব্রতাও মাপতে পারবে। আর ইন্টারনেট সিগন্যাল যেহেতু আলোর গতিতে চলে, তাই কম্পন তীব্র হওয়ার কিছুটা আগেই ফোনে পৌঁছে যাবে সংশ্লিষ্ট এলাকায় ভূমিকম্পের সতর্কতা। স্বয়ংক্রিয় পদ্ধতিতে ওই ফোন মারফত আগাম সাবধান করা হবে ব্যবহারকারীকে। শরীর থেকে হাত বিচ্ছিন্ন অবস্থায় এক মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিকে উদ্ধার করা হল। শুক্রবার সকালে কালাইনের খেলমা এলাকার ক্ষেতের জমি থেকে স্থানীয় মানুষ উদ্ধার করেন ওই ব্যক্তিকে। বছর 34-এর সাইমুদ্দিন নামের বিকারগ্রস্ত ব্যক্তি বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। তার পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। শুক্রবার সকালে স্থানীয় এক ব্যক্তি ধান ক্ষেতের পাশে হাত কাটা অবস্থায় তাকে দেখতে পান। এরপর বাড়িতে খবর দিলে লোকজন জমায়েত হন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে কালাইন হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা। সাইমুদ্দিনের বাম হাতের কবজি অবধি কাটা ছিল। অবস্থা গুরুতর হওয়ায় খালাইন এফআরইউ হাসপাতালের চিকিৎসক তাকে শিলচর মেডিকেলে স্থানান্তর করেন। এদিকে ঘটনার খবর পেয়ে খালাইন পুলিশ ধান ক্ষেতের মাঠে পৌঁছে একটি দা উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সমগ্র দেশের সঙ্গে আগামীকাল অর্থাৎ 1 অক্টোবর করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগ থেকেও সাফাই অভিযানে শ্রমদান করা হবে। 1 অক্টোবর অর্থাৎ আগামীকাল রবিবার সকাল 10টা থেকে 1 ঘন্টা সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের সর্বস্তরের সব স্বাস্থ্যকর্মীরা সাফাই অভিযানে শ্রমদান করবেন। এতে ডাক্তার, প্যারামেডিক্স, জেলা হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি হেলথ সেন্টার এবং সাবসেন্টারের প্রোগ্রাম ম্যানেজমেন্ট কর্মকর্তারা জনগণের সহায়তায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন দফতরের মন্ত্রী জি কিষাণ রেড্ডি গতকাল গৌহাটির বংবার টেক সিটিতে অরুণাচল প্রদেশকে বাদ দিয়ে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের জন্য 5G অ্যাপ্লিকেশন এবং একটি 5G অভিজ্ঞতা কেন্দ্র ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে 2022 সালের ডিসেম্বর মাসে উত্তর পূর্ব পরিষদের স্বর্ণ জয়ন্তী উদযাপনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকাশ করা দৃষ্টিভঙ্গির প্রতি লক্ষ্য রেখে এই কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। 2030 সালের মধ্যে উত্তর পূর্বাঞ্চলে 5G প্রযুক্তি
এবং ডিজিটাল সংযোগ সুবিধায় কর্মসংস্থান সৃষ্টি উন্নয়নের লক্ষ্য পূরণ এবং বহনক্ষম উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রেড্ডি বলেন যে ভারতের ডিজিটাল অর্থনীতি বিশ্বের কয়েকটি আর্থিকভাবে উন্নত দেশকেও অতিক্রম করতে সক্ষম হয়েছে। আধার, ইউপিআই এবং ডিজি লকারের মতো সেবা ভারতের ডিজিটাল ক্ষেত্রের রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কেন্দ্রটি উদ্বোধনের সময় কেন্দ্রীয় ডোনার প্রতিমন্ত্রী বিএল বার্মা, এলট্রনের অধ্যক্ষ রমেন্দ্র নারায়ণ কলিতা সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রণালয় গৌহাটিতে প্রায় 15 কোটি টাকা ব্যয় সাপেক্ষে এমট্রনের সহযোগিতায় এই 5G কেন্দ্রটি স্থাপন করেছে। ইন্ডিয়া জুটের স্বার্থে অসমে তৃণমূল কংগ্রেসকে আসন ছাড়তে কোনো সমস্যা নেই কংগ্রেসের। প্রাথমিকভাবে এমন ইঙ্গিতই মিলল দেশের প্রাচীনতম রাজনৈতিক দলের সদর দফতর থেকে। সম্প্রতি কলকাতা গিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে সাক্ষাৎ করেছেন দলের অসম রাজ্য সভাপতি রিপুন বোরা। সেখানেই কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছে যে আসন্ন লোকসভা নির্বাচনে অসমে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে 2 থেকে 5টি আসনে প্রার্থী দিতে চাইছে তারা। অসম থেকে এই খবর গিয়ে পৌঁছেছে দিল্লিতেও। প্রাথমিকভাবে কংগ্রেসের এই বিষয়ে কোনো আপত্তি নেই, তারা শুধু দেখতে চাইছে তৃণমূল কয়েকটি আসন চাইছে। মুম্বাইতে ইন্ডিয়ার বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলই দ্রুত আসন সমঝোতার দাবি তুলেছিল, যাদের মধ্যে সবথেকে বেশি সোচ্চার ছিল তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, শিবসেনার মতো দলগুলি। মোবাইল নম্বর একই রেখে টেলিকম অপারেটর বদলে দেওয়ার নাম হল পোর্ট। সারা ভারত জুড়েই অনেক দিন ধরে এই পদ্ধতি চালু আছে। এবার মোবাইল নম্বর পোর্টেবিলিটি নিয়মগুলি পরিবর্তন করার জন্য ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তরফে নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে। আদতে সিম কার্ড সোয়াপিংয়ের মাধ্যমে যে জালিয়াতি ঘটে তাকেই ঠেকাতে উদ্যোগী ট্রাই। ইতিমধ্যেই ট্রাইয়ের তরফে জানানো হয়েছে যে 25 অক্টোবর পর্যন্ত বিভিন্ন টেলিকম কোম্পানি ও গ্রাহকদের কাছ থেকে যে পরামর্শ আসবে তার উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হবে। সিম কার্ড অদলবদল করার প্রবণতা বাড়তেই টেলিকম মন্ত্রকের তরফে ট্রাইকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই টেলিকম সংস্থাগুলি এবং নম্বর পোর্টিং অপারেটরদের সাথে একটি বৈঠক হয়েছে। ট্রাইয়ের নতুন নিয়ম কার্যকর হওয়ার পরে টেলিকম সংস্থাগুলিকে সিম কার্ড পোর্ট করার সময় এবং পুরনো নম্বরে একটি নতুন সিম দেওয়ার সময় আরও সতর্ক হতে হবে। তাদের পরীক্ষা করতে হবে যে নম্বরটি পোর্ট করার জন্য আবেদন করা হয়েছে সেই নম্বরটিতে তার 10 দিন আগে সিম পোর্ট করানোর জন্য কোনো অনুরোধ করা হয়েছিল কি না। সেই সময় যদি দেখা যায় যে 10 দিন আগেও পোর্ট করার অনুরোধ এসেছিল, সেক্ষেত্রে নম্বরটি টেলিকম অপারেটরে পোর্ট করা যাবে না। নতুন নিয়মে মোবাইল কোম্পানিগুলিকে গ্রাহকের নম্বর পোর্ট করার সম্পূর্ণ তথ্য পোর্টিং অপারেটরের সাথে শেয়ার করতে হবে। এটি অপারেটরদের পক্ষ থেকে তদন্ত করা হবে। সেক্ষেত্রে যদি কোনো ঘাটতি পাওয়া যায় সিম অদলবদল অথবা পোর্ট অনুরোধ বন্ধ করা হবে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ অর্থাৎ 30 সেপ্টেম্বর শনিবার করিমগঞ্জ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কাছাড় জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস।